Assalamualaikum. Welcome back to my channel Farjana's Recipe. Friends, আমি আজকে আপনাদের কোন রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই পারফেক্ট দোকানের মতো পটেটো চিপস করে দেখাবো। আর friends, এই চিপস গুলো আপনারা সর্বোচ্চ 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তো friends, আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট তৈরি করে ফেলছি কোন রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই পটেটো চিপস। চিপস তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একেবারে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন প্রতিটা আলুই যেন সাইজে একটু বড় হয়। এখন এই আলুগুলো আমি খুব ভালোভাবে ছিলে নেব। ছিলে না হয়ে গেলে আলুগুলো আমরা এরকম একটা পানি ভর্তি বলের মধ্যে রেখে দেব যেন কোনোভাবেই আলুর কালারটা চেঞ্জ না হয়। এখন সবগুলো আলুই আমি সেমভাবে ছিলে পানির মধ্যে নিয়ে নেব। দেখুন, সবগুলো আলুই আমি ছিলে পানির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলো যেহেতু সাইজে একটু বড়, তাই একটা ধারালো নাইফ দিয়ে মাঝখান থেকে আলুটাকে কেটে আমি সমান দুইটা ভাগে ভাগ করে নেব। এতে খুব সহজেই আমরা চিপসগুলো তৈরি করে নিতে পারবো। দেখুন, সবগুলো আলুই আমি মাঝখান দিয়ে কেটে দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই আলুগুলো দিয়ে আমরা চিপসটা তৈরি করে নেব। জন্য এখানে আমি এরকম একটা ডিজাইন করা সালাদের কাটা নিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এই কাটারগুলো আপনারা ইজিলি যে কোনো বড় কোকারেজ মার্কেটে পেয়ে যাবেন। এখন অর্ধেকটা আলু নিয়ে ডিজাইন করা ব্লেডের সাইডটা দিয়ে প্রথমে লম্বায়, এরপরে পাশে করে কেটে নিলেই দেখবেন আলুর স্লাইসগুলো দেখতে ঠিক এরকম নেট ডিজাইনে হয়ে গেছে। এখন সম্পূর্ণ আলুটাই স্লাইস করা হয়ে গেলে আলুর স্লাইসগুলো দেখতে ঠিক এরকম হবে। এখন এই আলু স্লাইসগুলো আমি আবারও একটা পানি ভর্তি বলের মধ্যে নিয়ে নেব। ফ্রেন্ডস, আমি আবারও বলছি যেন কোনোভাবেই আলুর কালারটা চেঞ্জ না হয়, তাই অবশ্যই সব সময় আলুগুলো স্লাইস করে নেওয়ার সাথে সাথেই কিন্তু ডুবো পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন সবগুলো আলুর টুকরোই আমি সেমভাবে স্লাইস করে নেব। দেখুন, সবগুলো আলুর টুকরোই আমি সেমভাবে স্লাইস করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং আবারও পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে সবগুলো আলু স্লাইসই আমি ঠিক এভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর সবগুলো আলু স্লাইসই কিন্তু ভাপে দেওয়ার জন্য এখন পারফেক্টলি তৈরি। এখন এই আলু স্লাইসগুলো আমরা ভাপে দিয়ে নেব। এর জন্য আবারও আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলক তুলে নিয়েছি। এখন এই বলক আসা পানির মধ্যে সবগুলো আলু স্লাইসই আমি দিয়ে দেব। আর ফ্রেন্ডস, পানিতে আমি বলক তুলে নিলেও কিন্তু যখনই আলু স্লাইসগুলো আমরা পানির মধ্যে ছেড়ে দেব তখনই কিন্তু পানির তাপমাত্রাটা কমে যাবে, তাই ভালোভাবে নেড়ে চেড়ে আলু স্লাইসগুলো আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব আবারও পানির মধ্যে ভালোভাবে একটা বলক আসার জন্য। দেখুন, পানির মধ্যে কিন্তু ভালোভাবে একটা বলক চলে এসেছে। এখন এই বলক আসার পর থেকে ঘড়ি ধরে 3 মিনিট সবগুলো আলু স্লাইসই আমি সেদ্ধ করে নেব। ফ্রেন্ডস, আবারও বলছি কোনোভাবেই কিন্তু 3 মিনিটের বেশি আলু স্লাইসগুলো সেদ্ধ করা যাবে না। 3 মিনিট পর দেখুন সবগুলো আলু স্লাইসই কিন্তু পারফেক্টলি তৈরি। এখন একটা স্ট্রেনার দিয়ে সবগুলো আলু স্লাইসই আমি পানি থেকে তুলে আবারও একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব যেন আলুর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা পুরোপুরিভাবে ঝরে যায় এবং আলুর মধ্যে থাকা সম্পূর্ণ গরম ভাবটাও বেরিয়ে যায়। এবার পালা এই আলু স্লাইসগুলোকে চিপসে পরিণত করে নেওয়ার। এর জন্য একটা ট্রের উপরে এখানে আমি এরকম একটা মোটা তোয়ালে বিছিয়ে দিয়েছি। এখন একটা একটা করে সবগুলো আলু স্লাইসই আমি তোয়ালের ওপর ছড়িয়ে দেব। আর ফ্রেন্ডস, এই কাজটা কিন্তু সবগুলো আলু স্লাইসই গরম থাকা অবস্থায় করে নেবেন। দেখুন, সবগুলো আলু স্লাইসই আমি তোয়ালের ওপর ভিজিয়ে দিয়েছি। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়ের ওপরেও কিন্তু আলু স্লাইসগুলো ঠিক এভাবে ছড়িয়ে দিতে পারেন। এখন এই আলু স্লাইসগুলো আমি ঠিক এই অবস্থায় ফ্যানের নিচে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি সারা রাত মানে ওভারনাইট এই আলু চিপসগুলো ফ্যানের বাতাসে রেখে দেন,
তবে ফ্রেন্ডস অবশ্যই মনে রাখবেন কোনোভাবেই কিন্তু এই আলো স্লাইসগুলো রোদে শুকোনো যাবে না। রোদে শুকোতে দিলেই কিন্তু চিপসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন সারা রাত ফ্যানের বাতাসে থাকার ফলে কিন্তু সবগুলো আলো চিপসই একেবারে ড্রাই হয়ে গেছে, আর এর কালারটাও দেখুন একেবারে পারফেক্ট আছে। এখন এই আলো চিপসগুলো আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে ঠিক এই অবস্থায় একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন 1 থেকে 1.5 বছরের জন্য। এখন কিছুটা পরিমাণ আলু চিপস আমি সংরক্ষণ করে রাখবো, আর বাকি অর্ধেকটা আলু চিপস আমি আপনাদের জন্য ভেজে দেখাবো। এর জন্য আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে কয়েকটা আলু চিপস আমি দিয়ে দেব, আর 1 সেকেন্ডেই দেখবেন আলু চিপসগুলো একেবারে ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আর এর কালারটাও দেখুন একেবারেই পারফেক্ট আছে। এখন সবগুলো আলু চিপসই আমি সেম ভাবে ভেজে নেব, আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম পারফেক্ট দোকানের মতো আলু চিপস। তবে এই আলু চিপসের স্বাদটা আরও বাড়িয়ে দিতে এখন এর মধ্যে আমি ফ্লেভার অ্যাড করে দেব। এর জন্য এখানে আমি চিপসের মশলা নিয়েছি 1 চা চামচ পরিমাণ। আর ফ্রেন্ডস এই মশলাটা কী করে আমি তৈরি করেছি সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ফ্রেন্ডস আপনারা যদি এই মশলাটা ঘরে তৈরি করতে না চান তাও কোনো সমস্যা নেই, জাস্ট 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়োর সাথে 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট একসাথে খুব ভালোভাবে গুঁড়ো করে চিপসের ওপর ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এরপর হালকা হাতে ঝাঁকিয়ে সম্পূর্ণ চিপসের গায়ে মশলাটা খুব ভালোভাবে আমি কোট করে নেব, আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল একেবারে মচমচে পারফেক্ট দোকানের মতো আলু চিপস। ফ্রেন্ডস একটা চিপস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে এটা মাশাল্লাহ করে কতটা মচমচে। তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এখন থেকে আমার মতো আপনারাও আর বাচ্চাদের দোকানের চিপস না খাইয়ে নিজের হাতে করা স্বাস্থ্যসম্মত আলুর চিপসটাই ঘরে করে দেবেন। আর অবশ্যই আমাকে জানাবেন এই চিপসের স্বাদ আপনাদের কাছে কেমন লেগেছে। তো ফ্রেন্ডস আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।